মেক্সিকান জার্সি অবমাননা বিতর্কে লিওনেল মেসির পক্ষেই কথা বললেন সাবেক সতীর্থ সার্জিও আগুয়েরো। তার মতে মেক্সিকান বক্সার ক্যানেলো আলভারেজ ফুটবল দলের ড্রেসিং রুমের সংস্কৃতি বোঝেন না, তাই মেসিকে নিয়ে টুইট করে বিতর্ক ছড়িয়েছেন তিনি। সৌদির কাছে হারের পর দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল আর্জেন্টিনার, ভীষণ চাপের মুখে মেক্সিকোকে হারিয়েছে, শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখে আলভেস্তরা, তাই ম্যাচ জয়ের পর ড্রেসিং রুমেই উদযাপন করে দল। সেই উদযাপনের ভিডিওতেই দেখা যায় মেক্সিকার একটি জার্সি নিচে পড়ে আছে, আর তা অসাবধানতাবশত মেসির পায়ে লাগে। সেটিকেই ইস্যু বানিয়ে মেসিকে হুমকি দিয়ে একটি টুইট করেন মেক্সিকান বক্সার আলভারেজ। তার টুইট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, মতামত আসতে শুরু করে পক্ষে বিপক্ষে। বেশিরভাগ মন্তব্যই ছিল মেসির পক্ষে। আলভারেজের টুইটের উত্তরে আগুয়েরো বলেছেন মেক্সিকোর হারের অজুহাত খুঁজছেন এই বক্সার। মেসি কোনো দেশের জার্সি বা পতাকাকে অবমাননা করেননি, ম্যাচ শেষে ঘাম ঝরানোর জন্য জার্সি ফ্লোরে স্তূপ করেই রাখা হয়।